মাস দিনে আগে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার সরাইপাড়ায় স্কুলের বাইরে সপ্তম শ্রেণীর ছাত্র রিফাতকে তারই এক বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখে সাকিব সহ কয়েকজন কিশোর তাদের প্রেমের সম্পর্কের কথা পরিবারের কাছে জানিয়ে দেওয়া হবে এমন হুমকি ধামকি দিয়ে রিফাদের কাছ থেকে টাকা দাবি করে তারা ভয় পেয়ে রিফাত তার মায়ের একটি স্বর্ণের চেন ও তিনটি আংটি এনে দেয় সাকিবের হাতে মাসখানিক পর আবারও টাকার দাবি করলে একজোড়া স্বর্ণের কানের দুল দেওয়া হয় পরে আবার তিন লাখ টাকা চাইলে বাবার জমানো আড়াই লাখ টাকাও এনে দেয় সবশেষ গত সপ্তাহে তার কাছে আবারও টাকার দাবি করলে দিতে অস্বীকৃতি জানায় রিফাত চোদ্দই মে স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে রিফাতকে সিএনজিতে তুলে নিয়ে যায় ওই কিশোররা পরে পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বিষয়টি থানায় জানালে মাঠে নামে পুলিশ তৎপরতা বুঝতে পেরে রিফাতকে ছেড়ে দেওয়া হয় পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দুজনের নামে অভিযোগটা ছিল সাকিব আর রাকিব আর পরবর্তীতে হচ্ছে সরাইপাড়ার লোহারপুর আর অলঙ্কার শপিং কমপ্লেক্সের সামনে থেকে বাকি তিনজন আরও আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই মূল পরিকল্পনাকারী সাকিব সহ অন্যরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল বলে জানায় পুলিশ ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম